নোটবাতিল নিয়ে বিরোধীদের ফের তুলে ধরেন নরেন্দ্র মোদীর দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তাও রুখে দাঁড়িয়েছেন মানুষ ছাড় নয় কোন রাজনৈতিক দলকে বললেন মোদী 30 ডিসেম্বরের পরও বহাল থাকবে টাকা তোলার ঊর্ধ্বসীমা নতুন নোটের চাহিদা পূরণ না হওয়ায় সম্ভবত উঠছে না ঊর্ধ্বসীমা খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে নোট বাতিল দিয়ে সবে শুরু খুব শিগগিরই বেনামি সম্পত্তির বিরুদ্ধে করা আইন কার্যকর করবে সরকার মন কি বাত অনুষ্ঠানে ঘোষণা প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইকারের পর প্রথম সৌজন্য বার্তা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্মদিনের শুভেচ্ছা বার্তা নরেন্দ্র মোদীর গত বছর লাহোরে গিয়ে শরীফকে শুভেচ্ছা জানিয়েছিলেন তবে এবার সংঘর্ষবিরতি উই হামলা ও সার্জিক্যাল স্ট্রাইকের পর দু দেশের মধ্যে সৌজন্যের বাক্যালাপটুকু কার্যত বন্ধ ছিল পথ সুগম করলেন মোদী বলছে কূটনৈতিক মহল ক্রিসমাসে গুডউইল জেস্টার 2,220 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল পাকিস্তান আরব সাগরের জল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁদের 92 জনকে নিয়ে কৃষ্ণসাগরে ভেঙে পড়ল রুশ সেনার বিমান যাত্রীরা প্রত্যেকে রুশ সেনার বিখ্যাত আলেকজান্ড্রভকায়ের সদস্য সিরিয়ার লাটাকিয়ার কাছে সেনা ঘাটিতে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন TU-154 বিমানটি এবং আজ ভোরে সোচি বিমানবন্দর থেকে ওড়ালো 20 মিনিটের দুর্ঘটনা এবং কৃষ্ণসাগর থেকে উদ্ধার ভেঙে পড়া বিমানের অংশ ফের কেরালার সবরীমালা মন্দিরে দুর্ঘটনা পদপৃষ্ট হয়ে আহত 22 জনের অবস্থা আশঙ্কাজনক উদ্ধার কাজে নামে এনডিআরএফ তবে এই প্রথম নয় বারবার দুর্ঘটনা ঘটেছে কেরালার এই মন্দিরে 2011তেই মকর সংক্রান্তি সেরে ফেরার পথে পদপৃষ্ট হয়ে 106 জন তীর্থযাত্রীর মৃত্যু হয় প্রেমে প্রত্যাখ্যানে কি খুন বেহালার তরুণী ইতিমধ্যেই খোঁজ মিলেছে অভিযুক্ত সন্তোষ কুমারের অন্তরাকে খুন করতে কি লাগানো হয়েছিল সুপারি কিলার তদন্তে পুনে পুলিশ জম্মু কাশ্মীরের নওশেরা জঙ্গলে আগুন নন্দপুর এলাকায় জঙ্গলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারণ জানা যায়নি পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে বেড়াতে গিয়ে বরফের স্পর্শ মরশুমের প্রথম তুষারপাত উত্তরাখণ্ডের তেহরিতে দারুণ খুশি পর্যটকরা স্বস্তিতে স্থানীয়রাও ভালো পর্যটনের আশা করছেন তারা